রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে জলাশয়টি দেখছেন, এটি হচ্ছে বুঁইচি বৈদ্যপুর এলাকার বৈদ্যপুর দিঘি। এই পুকুরে বিগত বছরে যে পাস চলেছিল, সেই পাসের ভিডিও থেকে আমি ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে পুকুরের পরিবেশ সম্বন্ধে আপনারা কম বেশি আইডিয়া পান, যারা এই দিঘি সম্বন্ধে পরিচিত নয় তারা। আর এই দিঘিতে এবছরও পাস শুরু হতে চলেছে। আগামী দিনে এই দিঘিতে যে পাস শুরু হবে, সেই পাসের ডিটেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা একটু দেখে নিন বা জেনে নিন। তবে আগামী দিনে যে পাস শুরু হবে, তাতে কীরকম কী রিপোর্ট হবে বা কেমন কী মাছ খাবে সেটা আমি বলতে পারবো না। যদি আমি প্রথম দিন যেতে পারি, সেই রিপোর্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আনন্দ সংবাদ, বৈদ্যপুর দিঘিতে মৎস্য শিকারের জন্য পাস শুরু হতে চলেছে। এতদ্বার সমস্ত মৎস্য শিকারীগণের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে বিগত বৎসরগুলির ন্যায় এবছরও আগামী 18ই ভাদ্র 1429 ইংরাজি 4ই সেপ্টেম্বর 2022 রবিবার হইতে মাছ ধরার পাস শুরু হতে চলেছে। পাস চলবে 4, 6, 8, 11, 13, 15 সেপ্টেম্বর, এই সমস্ত দিনগুলি পাস চলবে। সিটের মূল্য, একদিনে একটি সিটের মূল্য হচ্ছে 4000 টাকা। নিয়মাবলী, এই পাস পুকুরে মাছ ধরতে গেলে যে সমস্ত নিয়ম মেনে মাছ ধরতে হবে সেগুলো আপনারা একটু জেনে নিন বা দেখে নিন। প্রথম দিন থেকে 3 গাছা ছিপ, 6 কাঁটা বড়শি ও সব রকম টোপ ব্যবহার করা যাবে। 2, 3 গাছার বেশি ছিপ পেলিলে কমিটি কিন্তু তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। 3, কোনো রকম তলা ভাসা অ্যান্টেনা ব্যবহার করা যাবে না। 4, যে সিটে বসিবেন সেই সিট কোনোভাবে পরিবর্তন করা যাবে না। 5, আগে আসার ভিত্তিতে সিট বুকিং হবে, কোনো রকম লটারি হবে না। 6, অগ্রিম 1000 টাকা দিয়ে সিট বুকিং করতে হবে, না এলে বুকিংয়ের টাকা ফেরত হবে না। 7, সিটে বসার আগে সমস্ত টাকা মিটিয়ে দিয়ে সিটে বসতে হবে। 8, মাছ ধরার সময় সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টা। 9, পুকুর পাড়ে কোনো রকম অশ্লীল আচরণ ও ভাষা ব্যবহার করা যাবে না এবং মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ। 10, আমাদের পুকুরে মাছের খোঁজ খবর নিয়ে এবং নিজে চোখে মাছ দেখে তবেই সিট বুক করুন। 11, মাছ দেখানোর তারিখ 11ই ভাদ্র ইংরাজি 28শে আগস্ট রবিবার সকাল 10 ঘটিকায়। 12, কোনো কারণবশত মাছ না খাইলে কোনো রকম টাকা ফেরত হবে না। 13, অনিবার্য কারণবশত পুকুর কমিটি পাস বন্ধ করতে পারে। 14, যারা মাছ ধরতে আসবেন তাদের অবশ্যই সরকারি কোভিড বিধি মানতে হবে, মাস্ক এবং স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করতে হবে। 15, কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত। 16, এই সব নিয়মাবলী যারা মানতে পারবেন তারাই একমাত্র আমাদের পুকুরে ছিপ ফেলিতে আসবেন, নচেত আসবেন না। যোগাযোগ, এই কমিটির সঙ্গে যোগাযোগ করবার জন্য যে সমস্ত নাম্বার ওনারা প্রদান করেছেন, কন্ট্যাক্ট পারসন মিস্টার অতনু, ওনার কন্ট্যাক্ট নাম্বার 7478386370। আবারও বলছি, 7478386370। দ্বিতীয় কন্ট্যাক্ট পারসন মিস্টার লালটুদা, ওনার কন্ট্যাক্ট নাম্বার 9339567305। আবারও বলছি, 9339567305। এই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনাদের যা জিজ্ঞাসা আছে তা আপনারা জেনে নিতে পারেন। পথনির্দেশ, বৈচি কালনা বাসে বৈদ্যপুর রথতলা, গ্যারেজ স্টপেজ থেকে রাজতলা, লাইব্রেরি গলি থেকে 1 মিনিট ভিতরে। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ।